বন্ধুরা আমরা যারা আমাদের ফোনের ইনস্টল করা অ্যাপসগুলোকে হাইড করতে চাই তাদের জন্য ভিডিওটি আমাদের ফোনের মধ্যে কিন্তু অসংখ্য অ্যাপস থাকে ইনস্টল করা যেমন আমরা একশো দুইশো অ্যাপস কিন্তু ইনস্টল করে থাকি একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করে থাকি তো তার মধ্যে থেকে ধরেন আমি ফেসবুক বা আমাদের যত পার্সোনাল যত অ্যাপস আসে যেই অ্যাপসগুলোর মধ্যে যাতে মানুষ ইনস্টল করার পরও যাতে খুঁজে না পায় এই মেনু থেকে যাতে আমরা হাইড করে রাখতে পারি তো সেই সিস্টেমটা আগে ওল বাসন মোবাইলগুলোতেই ছিল যেমন আপনার জেলিভিন ফোনগুলোতে আপনার ডিফল্টভাবে দেওয়া তো এখানে অপশনটা থাকতো বাট এখন আর নাই তো আজকে আমি যে আপডেট ভার্সনগুলোর জন্য আপডেট ভার্সন ফোনগুলোর জন্য একটা ট্রিক শেয়ার করবো যে ট্রিক্সটার মাধ্যমে আপনার যত পার্সোনাল অ্যাপস আছে ধরেন আপনি ফেসবুকটা এখানে ইনস্টল করা যেহেতু তো এটা কিন্তু এখানে আপনার শো করবে ফেসবুকটা এ দেখেন ফেসবুকটা কিন্তু এখানে চলে আসবে এ দেখেন ফেসবুক নামে তো এখান থেকে আপনি খুব সহজে হাইট করে রাখতে পারবেন যাতে আপনার অ্যাপটা অন্য কেউ ব্যবহার না করতে পারে এবং সে যাতে বুঝতেই না পারে যে এই অ্যাপটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করা আসে তো চলুন মধ্যে দেখে নেই দারুণ একটি টিক শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনার ফার্স্ট টু লাস্ট দেখবেন আর অবশ্যই স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করবেন এটা হচ্ছে একটা লঞ্চার এই টিক্সটা ব্যবহার করার জন্য বা আপনার ফোনের অ্যাপসগুলাকে যদি হাইট করতে চান তার জন্য অবশ্যই আপনাকে একটা দারুণ একটা লঞ্চারই আপনার ফোন ইনস্টল করতে হবে তো এই লঞ্চারটি আমি বলবো যে মাত্র ছোট্ট লঞ্চার আপনার ফোন ফোনের আরও স্টাইলিশ করে দেবে লঞ্চারটি আপনার যত অ্যাপস আছে সেগুলোর আপনার যে আইকনগুলো চেঞ্জ করে দিবে আর আপনার ফোনটি মিনিমাস্টিক হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে পাশাপাশি আপনি এই অ্যাপ মাধ্যমে অনেক দারুণ কিছু ট্রিক্স পাবেন এবং দারুণ কিছু অপশন পাবেন যেগুলো আপনার এই অ্যাপটার মধ্যে ছাড়া অন্য কোনো অ্যাপসের মধ্যে পাবেন না তো চলুন বন্ধুরা দেখে এই লঞ্চারটি তো ফার্স্ট আপনি ওপেন করার পর এখানে এরকম আসবে দেখেন এই লঞ্চারটি আপনার দেখেন আইকনটা আগে কেমন ছিল এখন কিন্তু আইকনটাও চেঞ্জ হয়ে গেছে অ্যাপসের যত আইকন আসে আপনার ফোনের স্টাইলটাই চেঞ্জ এখন তো এখান থেকে আপনার ফোনগুলো এ দেখেন সোয়াইপ করেও ধরেন আপনি ইউটিউবে যেতে চান ওয়াই ডাইরেক্ট চলে যাবেন এখানে ওয়াই তো এ দেখেন ওয়াই ইউটিউবের মধ্যে আপনি Deje an event y dejan YouTube. তো তারপর এখন আপনি কীভাবে হাইড করবেন আমি যেটা বলতেছিলাম যে ইনস্টল করা অ্যাপসগুলো কীভাবে হাইড করবেন তো ফার্স্ট আপনি কী করবেন আপনার ডিসপ্লের একটা খালি জায়গার মধ্যে আপনি জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে সেটিংসে যাবেন তো ফার্স্ট আপনার কাজটা হচ্ছে সুইচ টু অ্যানাদার লঞ্চার আপনি জাস্ট এটা এটার মধ্যে গিয়ে ইভি লঞ্চারটা সিলেক্ট অলওয়েজ দিয়ে দিবেন তারপর আবার আপনি ট্যাপ করে ধরে রাখবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর হাইড অ্যাপস নামে আপনার একটা অপশন আসে দেখেন জাস্ট হাইড অ্যাপস এরকম তো অ্যাপসটার মধ্যে যখন যাবেন ধরেন আপনি ফেসবুকটা হাইড করতে চান এখানে ফেসবুকটা আপনাকে খুঁজে বের করতে হবে বা আপনার ফোনের গ্যালারি যদি হাইড করতে চান তো দেখেন ফেসবুকটা এখানে আমি হাইড করে রাখবো তো হাইড করে যদি রাখি দেখেন এখানে আপনার হাইড হয়ে গেছে এদের মধ্যে টিক হয়ে গেছে তো যে যে অ্যাপসগুলো আপনি হাইড করতে চান সেই অ্যাপগুলো জাস্ট আপনি টিক দেবেন দেন এয়ার এয়ার ব্রাশ অ্যাপটা আমি হাইড করে দিলাম তো এখানে দেখেন আমি যখন ফেসবুকটা এখন খুঁজতে যাব আমার মানে মেনু থেকে বা অ্যাপ লিস্ট থেকে দেখবেন যে ফেসবুকটা আর নাই এখানে আপনি ফেসবুকটা খুঁজে পাবেন না তো এভাবে আপনি যে কোনো অ্যাপস এখান থেকে হাইড করতে পারবেন পাশাপাশি আরেকটা হচ্ছে যে এখানে আরও দারুণ কিছু কাজ আছে আপনারা অবশ্যই ভালো লাগবে এখানে হচ্ছে এই দেখেন এখানে জেসচারের কাজ আছে তো আপনি ডাবল ট্যাপ টু লক আপনার ফোনটা যদি দেখেন এটা যদি আপনি দিয়ে দেন ইনস্ট্যান্ট লক এটা যদি দিয়ে দেন অ্যাক্টিভ করে দেন তাহলে আপনার ফোনের মধ্যে যদি আপনি ডাবল টাচ করেন বা ট্যাপ করেন সাথে সাথে আপনার ফোনে ফোনটা লক হয়ে যাবে ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাবে যার ফলে আপনার পাওয়ার বাটনে আর বারবার প্রেস করতে হবে না তো এটার মাধ্যমে আপনি ডাবল ট্যাপ করবেন আপনার ফোনে জেসচারের মাধ্যমে ফোনটা লক হয়ে যাবে তো এটা হচ্ছে বিষয় তারপর হচ্ছে আইকনের প্যাকগুলো আছে এখানে দারুণ দারুণ আইকন আছে আপনার ফোনে ফোনকে আরও সুন্দর দেখানোর জন্য ফুলডার আছে এখানে থেকে আপনি ফুল্ডারগুলো লেয়ারগুলো এখানে চেঞ্জ করতে পারবেন লেআউটগুলো তারপরে হচ্ছে এখানে আপনার হোমস্ক্রিনটা আসছে আপনার এ দেখেন এখানে সার্চ দিয়ে যাতে সহজেই ইয়াটা পেয়ে যান এই দেখেন এখানে হোম স্ক্রিনের মাধ্যমে তো দেখেন এখানে যখন আপনি ইউটিউব লিখবেন ইউটিউবটা এখানে চলে আসবে ধরেন যেটাই যে অ্যাপটা আপনি এখানে চান ধরেন আপনি কাউকে ফোন দিতে চান জাস্ট আপনার তার কন্ট্যাক্ট নাম্বারটাও লিখবেন জাস্ট এখানে লিখলে ধরেন তার কন্ট্যাক্ট নাম্বারটা সব করবে ধরুন আপনি যাকে ফোন দিবেন তার নাম্বারটা এখানে চলে আসবে এভাবে আপনি অ্যাপটা দারুণভাবে ব্যবহার করতে পারবেন আরও অনেক কাজ আছে এগুলো আপনারা দেখে নেবেন আমি জাস্ট এই সিস্টেমগুলো দেখালাম জাস্ট অ্যাপ হাইট করার তো এটা আবার আনহাইট করার জন্য অ্যাপগুলো সেগুলো আপনি টিকটা উঠাই দিবেন দেখবেন যে আবার আনহাইট হয়ে গেছে তো এ দেখেন এখানে আপনার আবার চলে আসবে ফেসবুকটা আপনার আগের জায়গাতেই চলে আসবে তো বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই এই অ্যাপটা ইনস্টল যে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে চেক করতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো সব ভালো থাকবেন আর অবশ্যই বাংলা ডেকচ্যানের সাথেই থাকবে